থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার, অনেক কষ্ট করে আসার জন্য। আর ধন্যবাদ হচ্ছে মাহি কথাচিত্রকে আমাকে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য। আর ধন্যবাদ মান্নান স্যারকে, আমার খুব ইচ্ছা ছিল যে ওনার সাথে আমি একটি ছবি করব। আর ইচ্ছাটা জেগেছিল মন বসে না পড়ার টেবিলে ছবি দেখি। স্যারের সাথে আমার কথা হয়েছিল, তখন আমি স্যারকে বলেছিলাম যে স্যার আপনার সাথে আমি শ্যাপুরাপুর মতো এই ধরনের সিকুয়েল একটি ছবি করতে চাই। স্যার আমার কথাটি রেখেছে, এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর এই ছবির নামের পিছনে একটা ছোট্ট গল্প আছে, আমি একটু সময় নিয়ে বলছি। এই নামটি আমি দিয়েছিলাম এই ছবিটি, কারণ এই ছবিটির নাম ছিল হচ্ছে টিউশন। তখন আমি মান্নান স্যারকে বললাম যে ছবির গল্পটা এত সুন্দর, তো আপনারা হচ্ছে চাইলে কিন্তু এই ছবিটার নাম চেঞ্জ করে মন বসেছে পড়ার টেবিলে দিতে পারেন। তখন তারা এফডিসিতে গিয়ে নামের লিস্ট চেক করে আমার প্রযোজক স্যার আর ডিরেক্টর স্যার দেখলো যে এই নামটা এন্ট্রি করা নামটা পেয়ে গেলাম, আজকে এটার শুভ মহরত। আশা করব যে খুব চেষ্টা করব আমি যেখানে মনোযোগ দিয়ে, যেহেতু মন বসেছে সেহেতু মনোযোগ দিয়ে ছবিটা সুন্দরভাবে অভিনয় করব। এই ছবিটি আমার 6 নম্বর চলচ্চিত্র, আমার প্রথম ছবি বসন্ত বিকেল। এটাও এই বছরেই কাজ হয়েছে এবং লাস্ট ডিসেম্বর মাসের 15 তারিখে ছবিটি সব দৃশ্য ধারণের কাজ শেষ হয়ে গেছে। আমার বসন্ত বিকেল ছবি ফেব্রুয়ারিতে আমরা রিলিজ দিব সামনের বছর। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি বরাবরই নতুন, জানি না কি বলতে কি বলছি, ভুল যদি হলে মাফ করে দিবেন। আর সবাই মাহি কথাচিত্রের প্রত্যেকটি ছবির জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। না আসি না অনেক দিন ধরে, অনেক প্রোগ্রাম যায় না, আজকে দুপুরে দেখি আর ভালো আসতে শুনি। বন্ধু যা জামিনও আছে দোকানে কি এটা হচ্ছে হলে যে ছবি দেখার পর তাদের রিঅ্যাকশন